সো পার্সপেকটিভকে পার্সপেকটিভ এর ডেফিনেশনটা আগে আমরা দেখি পার্সপেকটিভ ইন কমিউনিকেশন রেফার টু অ্যান অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ মেসেজেস তো লেটস মেক ইট ইজি পার্সপেক্টিভ যদি আমরা বাংলা ভাষায় বলি তাহলে পার্সপেকটিভ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ তো আমরা হচ্ছে এক একটা জিনিস এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখি বা আমরা হচ্ছে আরেকটা প্রচলিত কথায় বলতে পারি সেটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ এটা আমাদের কাছে অনেকের কাছে মোটামুটি একটা পরিচিত শব্দ তাই না তো পার্সপেক্টিভ জিনিসটাও এরকম যে আপনি কোন জিনিসটাকে একচুয়ালি কোন পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন এটা কিন্তু এক একজনের জন্য এক এক রকম হয় তো এই পারসপেক্টিভটা আমরা পার্ট থ্রি তে ইউজ করতে পারি আইউডেন্স যে এটা হচ্ছে সব কোয়েশ্চেন এর জন্য আপনার কাজে লাগবে বাট কিছু কোয়েশ্চেন এর জন্য বা মোটামুটি বেশ কিছু কোয়েশ্চেনে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন

ট্রাভেল ও ট্যুরিজম প্লেস সো এইরকম করে আমাদের আনসারটা হতে পারে কিন্তু এই আনসারটাকে যেহেতু আমরা প্রথমেই বলেছি যে পার্ট্রির আনসারগুলো আমরা আমরা চেষ্টা করি পাঁচ থেকে ছয় লাইনে দেওয়ার বা এটা আমরা সাজেস্ট করে থাকি যে আমরা যেহেতু এটা হচ্ছে ডিসকাশন টপিক আমরা এভাবে দিয়ে মানে সেন্টেন্সটা প্রডিউস করবো তো এত সেন্টেন্স কিন্তু প্রডিউস করা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না তো এই কোয়েশ্চেনটা যদি আমরা পার্সপেক্টিভ ইউজ করে করি তাহলে কিন্তু আমাদের আনসার দেওয়া আর একটু ইজিয়ার হয়ে যাবে সো সি আমরা কিভাবে এটাকে পার্সপেক্টিভে ভাগ করতে পারি বা আমরা পার্সপেক্টিভের টাইপস গুলো দেখি সো হিয়ার ইজ দ্য টাইপস অফ পার্সপেক্টিভ ফার্স্ট হচ্ছে এইজ জেন্ডার অ্যান্ড লোকেশন তো আমরা একটা কোয়েশ্চেনকে যেমন আমরা দেখলাম যে হাউ ইজি ইট ইজ টু ট্রাভেলিং অ্যারাউন্ড ইউর কান্ট্রি তো এটা কিন্তু আমরা এই যে কোয়েশ্চেনটাকে টাকে আমরা মূলত জেন্ডার দিয়ে ভাগ করতে পারতাম বা জেন্ডার পার্সপেকটিভ বলতে পারতাম লোকেশন পার্সপেক্টিভে বলতে পারতাম বা এজ ভিউ বলতে পারতাম তো এর আগে দেখি আমরা এইজকে আমরা কিভাবে ডিফাইন করব পার্সপেক্টিভ দিয়ে জেন্ডারকে এবং লোকেশনকে সো এইজ হতে পারে এটা হতে পারে টিনএজ যে টিনএজের রা যে অ্যাকচুয়ালি যেভাবে যাদের তাদের জন্য যতটা ট্রাভেল বা ট্যুরিজমটা ইজি হবে যেমন হচ্ছে ইয়ং ইয়ঙ্গারদের জন্য যদি বলি আমরা যে হচ্ছে ইয়ংগেস্ট বা টিনএজার্সদের জন্য টিনেচার্স কথা যদি বলি বা ওল্ডেস্ট পার্সনদের জন্য যেরকম হবে হ্যাঁ সবার জন্য কিন্তু এই এজের মানুষের জন্য যেরকম হবে এই মানুষের জন্য সেরকম হবে না আবার জেন্ডারের ক্ষেত্রে আমাদের পারসপেক্টিভটা এমন হতে পারে সেটা হচ্ছে মেল অ্যান্ড ফিমেল সো আমাদের দেশে একটা মেলের জন্য ট্রাভেল করা যতটা ইজি ফিমেলের জন্য কিন্তু ট্রাভেলিংটা ততটা বেশি ইজি হয় না উই অল ক্যান রিলেট রাইট সো ইন দিস পার্সপেকটিভ উই ক্যান ডিভাইড দ্য কোয়েশ্চেন অর উই ক্যান ব্রডেন আওয়ার কোয়েশ্চেন তারপর যদি আমরা লোকেশনে যাই যে এটা হচ্ছে একটা কান্ট্রি সাইডে হতে পারে আমি যদি বলি ভিলেজ ওর রুরাল এরিয়া আবার এটা হতে পারে হচ্ছে আরবান এরিয়াতে তাই না সো দুই জায়গায় কিন্তু আমাদের ট্রাভেলিং যে অপশনটা সেটা কিন্তু দুই রকম হয়ে যাচ্ছে কিভাবে দুই রকম হয়ে যাচ্ছে ভিলেজ এরিয়াতে যখন আমরা নর্মালি ট্রাভেল করি তখন দেখা যায় যে সেখানে ট্রান্সপোর্টেশনের একটা অসুবিধা থাকে বা যখন বা হচ্ছে অ্যাকোমোডেশনের একটা অসুবিধা থাকে বাট আমরা যখন আরবান এরিয়াতে ভিজিট করি সেখানে আমরা লর্ডস অফ অপশন পেয়ে যাচ্ছি সেখানে হোটেল থাকে মোটেল থাকে সেটা আবার বিভিন্ন টাইপের বিভিন্ন ফেসিলিটিস সেখানে থাকে আপনি আপনার কস্ট অনুযায়ী আপনি সেখানে সিলেক্ট করতে পারবেন অ্যাজ ওয়েল এস ফর ট্রান্সপোর্টেশন তো একটা কোয়েশ্চেনকে দেখেন আমরা কিন্তু এখানে অনেকভাবে ভাগ করে ফেললাম এখন আপনি আসেন এই কোয়েশ্চেনটাতে আবার যে হাউ ইজি ইজি টু ট্রাভেল অ্যারাউন্ড ইয়োর কান্ট্রি সো এখন কিন্তু আপনি অনেক আইডিয়াস পাচ্ছেন যে এখানে আপনি কী কী বলতে পারেন তখন পাঁচ ছয় সেন্টেন্স কেন ইউ আর গোয়িং টু আপ টু টেন সেন্টেন্সেস টু সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি পার্সপেক্টিভ ওয়ার্কস তারপর যদি আমরা আরও কোয়েশ্চেন দেখি হোয়াট কাইন্ড অফ বুকস অ্যান্ড ফিল্মস টিভি প্রোগ্রামস আর পপুলার ইন ইউর কান্ট্রি তো এখানেও কিন্তু আমরা এই পার্সপেকটিভটা ইউজ করতে পারি কিভাবে যে আমাদের আমাদের দেশে এখানে ইন ইউর কান্ট্রি দেওয়া আছে এখানে কিন্তু ইন ইউর কান্ট্রি না থেকে জেনারেল পারপাজও হতে পারে যে কোনো কান্ট্রিতে আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে অ্যাকচুয়ালি কোন টাইপের বুকস এবং ফিল্মস মানুষের মধ্যে পপুলার তো এখন হচ্ছে আমাদের এখানে যদি আমরা এইজ বেস পার্সপেকটিভটা নিয়ে আসি বা লোকেশন বেসড নিয়ে আসি তা কিন্তু এটা ওয়ার্কআউট করে কিভাবে ওয়ার্কআউট করে যে হচ্ছে যে আমাদের জন্য যদি আমরা বলি এইজের যে হোয়াট কাইন্ড অফ বুকস আর ভেরি পপুলার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড তখন দেখা যাবে কি যে হচ্ছে আমরা যদি এইজ ভিত্তিকে এটা ভাগ করতে চাই তাহলে একজন টিনেজারের কাছে আবার আমি টিনেজার বলছি এখন আমরা যদি চাইল্ড বলি ঠিক আছে একজন চাইল্ডের কাছে একজন পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার কাছে একটা বই যেরকম পপুলার হবে সে কার্টুন বুকস পছন্দ করে ধরলাম যে সিক্স ইয়ার ওল্ড একজন বাচ্চার কাছে আপনি তার বই প্রেফারেন্স জানতে চাচ্ছেন একজন ওল্ড ওল্ডের কাছে তার বইয়ের প্রেফারেন্স জানতে চাচ্ছেন এবং একজন থার্টি ইয়ার্স ওল্ড মধ্যে আপনি তার প্রেফারেন্স জানতে চাচ্ছেন তো এক জনের জন্য বইয়ের পছন্দ কিন্তু এক এক রকম হবে প্রথমে যেটা বললাম এই যে এখানে যে আছে সিক্স ইয়ার্স ওল্ড সে হয়তো কার্টুনস বা অ্যানিমেশন টাইপ যে বইগুলো আছে সেগুলো সিক্সটিন ইয়ার্স ওল্ড যে সে হয়তো বা ফিকশন বা ফ্যান্টাসি রিলেটেড বইপত্র পছন্দ করে সেম অ্যাজ ফর মুভিজ অ্যান্ড টিভি প্রোগ্রামস অ্যান্ড যে থার্টি ইয়ার্স ওল্ড সে হয়তো নন ফিকশনাল জিনিসপত্র পছন্দ করে অ্যাডভেঞ্চার তারপর অ্যাকশন টাইপের জিনিসপত্র পছন্দ করে তো এই একইভাবে কিন্তু আমরা যেটা বুকসের জন্য বলতে পারবো ফিল্মস জন্য বলতে পারবো টিভি প্রোগ্রামস এর জন্য বলতে পারবো অ্যাজ ওয়েল অ্যাজ গেমস এর জন্য আমরা একইভাবে আনসারটা বলতে পারবো তারপর আসে জেন্ডার বেসডে প্রথমেই বলেছি মেল অ্যান্ড ফিমেল সো মেল অ্যান্ড ফিমেল তো একই কথা আমরা যদি মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে বলতে যাই তাহলে একজন মেল যে ধরনের টিভি শোস টিভি প্রোগ্রাম পছন্দ করে একজন ফিমেল সেভাবে করে না ইন এ জেনারেল সেন্স ঠিক আছে এখানে এক্সেপশন থাকতেই পারে দেখা যায় যে মেলরা স্পোর্টস টাইপ জিনিস বেশি পছন্দ করে আবার ফিমেলরা তার ড্রামা টাইপ জিনিস বেশি পছন্দ করে তো এটা বুকসের ক্ষেত্রে হতে পারে ফিল্মসের ক্ষেত্রে হতে পারে টিভি প্রোগ্রামসের ক্ষেত্রে হতে পারে লোকেশন আমরা দেখে থাকবো যে হয়তোবা একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা যে টাইপের শোজ বুকস বা টিভি শোজ প্রেফার করে হয়তো বা আপনি আপনার কান্ট্রিতে সেটা বা হচ্ছে আমরা যদি ইনস্ট্যান্ট দিকে দেখতে চাই সেটা এরকম নাও হতে পারে প্রেফারেন্সটা ডিফারেন্ট হতে পারে বা আমরা প্রথমে যেটা বলেছিলাম যে ভিলেজ বা আমরা যদি রুরাল এরিয়া বলতে চাই ভিলেজ অর রুরাল এরিয়া বা কান্ট্রি সাইড আর এখানে যদি আমরা আরবান এরিয়াস বা সিটিজ দেখতে চাই ঠিক আছে বা যদি সিটিজ নিয়ে কল্পনা করতে চাই তাহলে কি হবে তো দেখা যাবে যে যে ধরনের কন্টেন্ট পছন্দ করে হয়তো বা আরবান এরিয়ার মানুষরা সেই ধরনের কন্টেন্ট পছন্দ করে না তারা হয়তো বা ডিফারেন্ট কিছু চুজ করে বা তারা হচ্ছে লেটেস্ট কিছু দেখতে পছন্দ করে বা ভিলেজে সেই সুবিধাটা কম তারা হয়তোবা সেই আপডেটটা একটু পরে পাচ্ছে তো তারা দেখা যায় যে ব্যাকওয়ার্ড টাইপের জিনিসপত্র আগে পেয়ে থাকে বা এটা তাদের এলাকায় প্রচলিত থাকে তো ইট কুড বি ঠিক আছে এখন আমাদের ডেভেলপমেন্ট হয়েছে এখন হয়তো বা তারা এটার আপডেট সাথে সাথে পেয়ে যাচ্ছে বাট ইফ উই আর লুকিং ব্যাক ইন টু ফাইভ ফরটিন ইয়ার্স বিফোর তো আমরা কিন্তু এই সিনারিওস গুলো দেখতে পাই সো এইভাবে কিন্তু আমরা আমাদের কোয়েশ্চেনে পার্সপেক্টিভ ইউজ করে আমাদের আনসারটাকে খুব ইজিলি বড় করে ফেলতে পারি তারা আমাদের কাছ থেকে যে এক্সপেক্টেড আনসার চাচ্ছে ফলো আপ কোয়েশ্চেনের যে আমাদের ডিসকাশন করতে হয় সেই ডিসকাশনটা কিন্তু আমরা অনেক ভ্যারাইটি সাইড দিয়ে তাদেরকে ডিসকাস করে দেখাতে পারছি সো ইউর এক্সামিনার উইল বি হ্যাপি সো লেটস ট্রাই দিস থিং বাই ইউর সেলফ অ্যান্ড ইউ ক্যান সি দ্য ইম্প্রুভমেন্ট ইউর সেলফ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ইয়া প্র্যাকটিস দোস থিংস বাই বাই